হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশ ওমান ব্লগার পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি, কিন্তু একটু ঠান্ডা লেগেছে, ঠান্ডাটা এখনও ভালো হচ্ছে না। কয়েকদিন ধরে কিন্তু ওমানে অনেক বেশি ঠান্ডা পড়ছে। তারপরে হচ্ছে দু তিন দিন আগে অনেক বেশি বৃষ্টি হয়েছিল, আর বৃষ্টি পড়ার কারণে দেখুন আমার শাকের কী অবস্থা, একদম বড় বড় হয়ে গিয়েছে, মস্ত বড় বড়। আর কয়েকদিন ধরে হচ্ছে শাকগুলো তোলা হয় না, যার কারণে ডাঁটা শাক, তারপর হচ্ছে পালং শাকগুলো অনেক বেশি বড় বড় হয়ে গিয়েছে। আর মূলত হচ্ছে বৃষ্টি পড়ার কারণে, বৃষ্টি পড়লে কিন্তু একটু শাক, তারপর যে কোনো গাছপালা একটু তাড়াতাড়ি বড় হয়ে যায়, সেটা তো আমরা সবাই জানি। আজকে হচ্ছে আমি সবগুলো পালং শাকই তুলে ফেলবো, এই যে, আর ডাঁটা শাকগুলো হয়তো বা কালকে বা পরশুর দিকে তুলবো, এই আর কি। ঠান্ডার কারণে কিন্তু আমার ভয়েসটা হয়তো বা একটু খারাপ শোনা যাবে, এর জন্য আমি দুঃখিত। আর ওমানে কিন্তু আজকেও, মানে আজকে সারাদিনও কিন্তু অনেক বাতাস হয়েছে, এখনও কিন্তু অনেক বাতাস হচ্ছে, মানে বাহিরে থেকে কিন্তু আওয়াজ আসছে, ঘরের মধ্যে এতই বাতাস, মনে হয় মানে গভীর রাতে হয়তো বা বৃষ্টি হতে পারে। আমি তো রাতেই ভয়েসটা দিচ্ছি, হয়তো বা গভীর রাতের দিকে হয়তো বৃষ্টি হতে পারে। আর আমার কাছে মনে হচ্ছে ঠান্ডাটা বেশি পড়ার কারণ হয়তো বা গরম আসছে, সেজন্য একটু ঠান্ডাটা বেশিই পড়ছে। সবগুলো পালং শাক আমি তুলে ফেলেছি, এই যে। তারপরে হচ্ছে অনেকগুলো কিন্তু ধনে পাতাও আমি তুলে ফেলেছি, অনেক বড় বড় হয়ে গিয়েছে সেজন্য। এই যে প্রায় অনেকগুলো ধনে পাতা তুলেছি আমি আজকে, এগুলো হচ্ছে এখন আমি রেখে দিব ফ্রিজে। আর এখান থেকেও কিন্তু পালং শাক কিন্তু সবগুলো রান্না করব না, অল্প পরিমাণ রান্না করব, আর বাকিগুলো কিন্তু ফ্রিজে রেখে দিব। শুধু অল্প করে রান্না করব দুপুরে চিংড়ি মাছ দিয়ে, আর বাকিগুলো হচ্ছে ফ্রিজে রেখে দিব। শুধু এগুলো রান্না করব আমি। এই শাকের মধ্যে কিন্তু কোনো সার নেই, একদম ফ্রেশ, ভেজাল মুক্ত, ফরমালিন মুক্ত। এই যে চিংড়ি মাছ ভিজালাম, এটা হচ্ছে আমি শাক দিয়ে রান্না করব। আর হচ্ছে বড় একটা মাছ ভিজালাম, এটা হচ্ছে আমি পুরো মাছটাই আমি ভুনা করব। এটা কিন্তু অনেক বড়, ভিডিওতে হয়তো মনে হচ্ছে ছোট, কিন্তু অনেক বড় এটা। গতকালকের ভিডিওর মধ্যে আমার কয়েকটা সুইট সুইট আপুরা বলেছে, আজকের ভিডিওর মধ্যে যাতে আমি তাদের নামগুলো বলি, তাদের কাছে অনেক ভালো লাগে যখন আমি আমার ব্লগের মধ্যে আমার আপুদের নামগুলো বলি। আমার কাছেও কিন্তু অনেক ভালো লাগে আমার সুইট সুইট আপুদের নামগুলো বলতে। তো আমি প্রথম যে নামটা বলছি, সে আপুটার নাম হচ্ছে সাইদা হক। ও হচ্ছে ক্লাস সেভেনে পড়ে, মাত্র ক্লাস সেভেনে পড়ে, আমার ভিডিও দেখে আমার কাছে অনেক ভালো লাগে। এরকম আরও কিন্তু অনেক ছোট ছোট আমার সুইট সুইট আপুরা আছে যারা কিনা আমার ভিডিও দেখে। তারপরে হচ্ছে আমি যে নামটা বলছি, ওর নাম হচ্ছে লুনা সাইদা। এই যে আপু, তোমার নামটা বললাম, তুমি খুশি হয়েছে কি না সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তারপরে হচ্ছে তিন নাম্বার যে নামটা বলছি, ওর নাম হচ্ছে সাইমা জামান তুলি। ও হচ্ছে ক্লাস এইটে পড়ে। তুলিও কিন্তু সবসময় আমার ভিডিওর মধ্যে কমেন্ট করে, আমার কাছে অনেক ভালো লাগে। তোমাদের তিনজনের জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসার দোয়া রইল। তোমরা সবসময় ভালো থাকবে, সুস্থ থাকবে, এ কামনা করছি। আর আমার সকল সুইট সুইট আপন ভাইয়ারা যারা আমাকে এতটুকু পর্যন্ত এগিয়ে নিয়ে এসেছে, তাদের সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসার দোয়া রইল। আমাকে সবসময় এভাবে সাপোর্ট করে যাবেন আপনারা, যাতে করে আমি সামনে আরও এগিয়ে যেতে পারি, আপনাদেরকে সুন্দর সুন্দর ব্লগ উপহার দিতে পারি। আর আমার কথার মধ্যে যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে, প্লিজ সবাই ক্ষমা দৃষ্টি দেখবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
মাছটাকে ফ্রাই করতে গিয়ে আমি পুরো মুসিবতে পড়ে গেলাম। এই যে দেখুন অর্ধেকটা মাছ বের হয়ে গিয়েছে, ফ্রাই প্যানে আসছে না। আমার কিন্তু বড় আর ফ্রাই প্যান নেই, এটাই হচ্ছে সবচাইতে বড় আমার, আর এর চাইতে মনে বড় ফ্রাই প্যান আর নেইও। এটা কিন্তু অনেক বড় ফ্রাই প্যান, তারপরে এটাতে আসছে না, পুরো লেজটাই বের হয়ে গিয়েছে। আমার কিন্তু তাওয়া নেই, যদি তাওয়া হতো তাহলে হয়তো বা একটু ম্যানেজ করা যেত, কিন্তু তাওয়া কিনতে হবে একটা, দেখাই যাচ্ছে। অনেক কষ্ট মষ্ট করে এটাকে ফ্রাই করতে হচ্ছে, এটা জানি না কেমন হবে। মাছ যদি ভেঙে যায় তাহলে কিন্তু এত বড় মাছটা আমি যে ভুনা করব সেটাই ব্যর্থতা। অনেকটা ভেঙে গিয়েছে লেজটা, কিছুই করার নেই। আমি তো এটা যখন ফ্রাই করতে দিলাম তখন তো আমি মাথা ঘোরা ছিল, কী ব্যাপার এরকম কেন হলো, ফ্রাই প্যানে আসছে না। আর আমি হচ্ছে অন্য সাইডে হচ্ছে পালং শাকটা রান্না করে নিচ্ছি, তাওয়া হলে হয়তো বা এরকম এরকম সমস্যা হতো না। আমি হচ্ছে চুলাটাকে মিডিয়ামে রেখে মাছটাকে একটু মচমচে করে ফ্রাই করার চেষ্টা করছি, আর এটা উল্টাতে গিয়েও কিন্তু আমার সমস্যা হচ্ছে, মনে হচ্ছে কি ভেঙে যাবে এরকম একটা। এত বড় মাছ কিন্তু আমি কখনো ভুনা করিনি এভাবে ফ্রাই করে। একবার ফ্রাই করেছিলাম আমি, কিন্তু তখন এটার সাইজ আর একটু ছোটো ছিল, কিন্তু এই সাইজটা কিন্তু অনেক বড়, যে কারণে আমি এত বড় মাছ আমি আর কখনো ভুনা করিনি, সেজন্য একটু আমার প্রবলেমই হলো এটা ফ্রাই করতে, তারপর হচ্ছে ভুনা করতে, একটু উল্টে পাল্টে দিতে। তারপরে যাই হোক মোটামুটিভাবে শেষ করতে পেরেছি, খুব বেশি ভেঙে চুরে যায়নি, জাস্ট লেজটা ভেঙে গিয়েছে, কিছুই করার নেই। আর আমি হচ্ছে পালং শাকে একটু হচ্ছে শুকনো শুকনো করে ভুনা করব, ফ্রাই করব। পালং শাকের মধ্যে কোনো প্রকারে পানি রাখবো না। অন্যান্য সময় হচ্ছে আমি চিংড়ি মাছ হচ্ছে যখনই পালং শাকটা রান্না করি তখন হচ্ছে একটু হালকা ঝোল থাকে, কিন্তু আজকে হচ্ছে কোনো প্রকারে ঝোল রাখবো না। এর জন্য হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকেও দিচ্ছি না, কারণ পালং শাকের মধ্যে যদি ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হয় তখন কিন্তু একদম পানিটা বের হয়ে যায়। এর জন্য হচ্ছে আমি একটু ঢাকনাটা ছাড়াই একটু পালং শাকটাকে সেদ্ধ করছি, তারপর হচ্ছে পানিটাকে শুকিয়ে নিচ্ছি, কারণ সবসময় তো একই রকম খাই, একটু মাঝে মধ্যে ভিন্ন রকম খেতে ইচ্ছে করে। পালং শাক দিয়ে চিংড়ি মাছ তো আমি এটা তো কন্টিনিউ খেয়ে থাকি। আজকে ভাবলাম হচ্ছে একটু শুকনো শুকনো করি, কেমন লাগে দেখি। অনেক ভালোই লেগেছে, যে দেখুন আমি মাছটা কিন্তু অনেক কষ্টে করে কিন্তু ফ্রাই করেছি, লেজের দিক দিয়ে কিন্তু ভেঙে গিয়েছে। আমার প্রায় অনেক কষ্ট হয়েছে এটা ফ্রাই করতে, বিশেষ করে উল্টাতে, আর লেজটা ভেঙে গিয়েছে, এর জন্য আমি একটু কষ্টই পেলাম, কারণ আমি চাচ্ছিলাম যে একদম গোটাই থাকুক, এটা সৌন্দর্যটা বজায় রাখুক, কিন্তু পারলাম না। এখন হচ্ছে আমি মাছটাকে ভুনা করে নিব, যে তেলের মধ্যে হচ্ছে আমি ফ্রাই করেছিলাম ওই তেলটাই হচ্ছে আমি আরেকটা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটাকে হচ্ছে আমি ব্রাউন কালার করে ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে রসুন বাটা, তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে আদা বাটা। সরি আমার হচ্ছে আদা আটা শেষ হয়ে গিয়েছে, যার কারণে আমি এখানে পাউডার দিচ্ছি, আদা পাউডার। আসলে আদা কিনে এনেছি, তারপরে হচ্ছে আমার গ্ল্যান্ডাটা নষ্ট হয়েছে, যার কারণে আমি পেস্টটা করতে পারছি না, শিল্পাটায় ভাবতে ইচ্ছে করছে না, যার কারণে আমি পাউডারটাই দিয়ে দিচ্ছি, পাউডার ছিল আমার, সেজন্য ভাবলাম ওটাই শেষ করে ফেলি, কারণ শিল্পাটায় বাটাবাটির ক্ষেত্রে আমি এতটাই অলস কি বলবো। তো এখানে গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, জিরে গুঁড়া, স্বাদ মতো লবণ, সবগুলো দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমি দিয়ে দিব হচ্ছে টমেটো, তারপর আমি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাটাকে কষানোর পরে এখন হচ্ছে আমি মাছটা দিয়ে দিলাম, সেম অবস্থা, এখানেও কিন্তু লেজটা একটু ভাকা হয়ে আছে, কিছুই করার নেই। এই যে কোথায় রান্না করব এই মাছটা, এটা নিয়েও কিন্তু আমি চিন্তা করতে করতে শেষ। শেষমেশ আমি এই প্যানটাতে দিলাম, তারপরে এই প্যানটাতেও কিন্তু সেম অবস্থা, লেজটা বের হয়ে যাচ্ছে। মাছটাকে হচ্ছে একটু কষিয়ে নিলাম, এই যে উল্টাতে গিয়ে মনে হচ্ছে এটা এখনই ভেঙে চুরে যাবে, লেজটা একদম ভেঙে পড়েই গেল।
আমি হচ্ছে এখন সামান্য পরিমাণ পানি দিব মাছটা একটু সিদ্ধ হওয়ার জন্য খুব বেশি পানি দিব না যেহেতু আমি এটা মাখা মাখা করব আর চুলাটাকে কিন্তু আমি একদম লোতে রেখে কিন্তু মাছটা রান্না করছি যাতে করে মরিচ মশলাগুলো মাছের ভিতরে ঢুকতে পারে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি হওয়া পর্যন্ত মাছটা কিন্তু সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে আমি কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে চুলাটাকে লোতে রেখে মাছটাকে আমি রান্না করেছি একটু মাখা মাখা করেই আর অনেক বেশি টেস্টি হয়েছে বিশেষ করে মরিচ মশলাগুলো খেতে এতটাই টেস্টি হয়েছে বলার মতো না আমি হচ্ছে ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম ধনেপাতা দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা দেওয়ার কারণে আরও সুন্দর একটা ফ্লেভার বের হবে আর ফ্রেশ ধনেপাতা আমার খেতেরই কতটা আনন্দ লাগে আসলে বলে বোঝাতে পারবো না আবার হচ্ছে আমি 2 থেকে 3 মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি যাতে করে কাঁচা মরিচের ফ্লেভারটা বের হয় 2-3 মিনিট পরে আবারও ঢাকনাটা উঠিয়ে নিলাম ব্যাস হয়ে গেল আমার এত বড় মস্ত বড় মাছ ভুনা কোনো রকমভাবে শেষ করতে পারলাম কিন্তু একটু খারাপই লাগছে কারণ লেজটা অলরেডি ভেঙে পড়ে গেছে কিছুই করার নেই তো আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ